প্রশ্নগুলো উত্তরগুলো পাবে। সম্মানিত শুধু অনেক রাত হয়ে গেছে আজকে না, শোনো সব বসো বসো বসো, দেখবো আমি দেখবো দেখবো দেখবো। সম্মানিত শুধু আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে, আমি মুনাজাতের আগে আপনাদেরকে দিব 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 আপনাদেরকে করার জন্য অনুরোধ করছি। আপনাদের এখানে বিভিন্ন দল আছে এই মাঠে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, কওমি আছে, আলিয়াস আছে না, মাঠে আমরা এক না। আমি আপনাদের করার জন্য অনুরোধ করি, সিরাজগঞ্জবাসী, বেলকুচিবাসী, আমাদের মতভেদ থাক, তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব। এক, প্রথম ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমান এক হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে আমরা সব দলের মুসলমান এক হয়ে যাব। তিন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব দল এক হয়ে যাব। কিন্তু দুঃখজনক, আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় কাজ করে যাচ্ছে। কয়টি? তার মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কিন্তু তারা মানুষকে ধোকা দিচ্ছে, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? আচ্ছা ভাই, দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? পাগড়ি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে ভারতের মনমোহন বাবু, ওর মাথায় কি পাগড়ি না তোর জন্য ডেক্সিটা? সে কি মুসলিম না মুসলিম? তারপরে নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানি যারা আছে, আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, সব কাফের অমুসলিম কাদিয়ানি, এদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে যখন গজব এসেছে, ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে, বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? আপনাদের সিরাজগঞ্জে সেন্টার করছে, পাবনাতে সেন্টার করছে, তাদের উৎপাত সবচেয়ে বেশি পঞ্চগড়ে, তারপরে দিনাজপুরে, ব্রাহ্মণবাড়িয়ায়, শেরপুরে, অসংখ্য মানুষকে তারা কাফের বানিয়ে ফেলছে, নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়,
আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কেয়ামুনি, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, কওমি, আলিয়া, সকল দলের মতো মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন না, করেন জি, প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফ এল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম ফেরকা, আরেকটি অমুসলিম ফেরকা আমাদের তিনটা স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, এটা হচ্ছে ইসাই জামাত। কি নাম এটা? খ্রিস্টানদের একটা গুপ্ত দল। 1975 সালে তারা বাংলাদেশে এসেছে, ইতিমধ্যে কয়েক লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানায় ফেলছে। তারা মানুষকে সদস্য বানায়, বলে যে তোমরা মুসলমান, সদস্যভুক্ত হবার পর বলে তোমরা কি বলে মুসলমান, কোন মুসলমান জানো? না, ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান। হ্যাঁ, মাইক ম্যান কোথায়? এই মাইক ডিস্টার্ব হচ্ছে, এটা ঘুমায়। কথা বুঝতেছেন? মনিটরটা বন্ধ করে দাও, মনিটর লাগবে না, মনিটর বন্ধ করে দাও, ব্যাস। সাউন্ড সিস্টেম যত হয় তত গড়বড় হয়, আমাদের মাইক দরকার আর কিছু না। কি বলে এই ডিব্বা ডিব্বিতে সমস্যা, এটা বন্ধ করো। বেশি কিছু বললেন না, ভয় পাবে, তখন তো সবটাই যাবে। যাক, ভালোই তো চলছে, আর আমরা মুনাজাতের একটু পরে মুনাজাত। তো আপনারা এই খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান থাকবেন, পারবেন না ইনশাল্লাহ। আরেকটা বাতিল ফেরকার কথা না বললে, সেট বন্ধ, তাহলে তোমার ওখানে কেউ মোবাইল ইউজ করতেছে, সব মোবাইলগুলো সরিয়ে দাও ওখান থেকে, তোমার নিজেরটাও সরাও, আমার দিকে তাকান। আমি যদি ওই ফেরকার কথা সতর্ক না করি, আমাকে জ্ঞান পাপি মনে হবে। এই বাতিল ফেরকার নাম হিজবুত তাওহিদ, এটা একটা জঘন্য ফেরকা। ইহুদিরা তাদেরকে একটা এজেন্সি দিছে, এদের মূল প্রচার, যত আলেম বাংলাদেশে কোনো মাসলাক নাই ওদের কাছে, আলেম মানি ধর্ম ব্যবসায়ী। তার মানে ওদেরকে ইহুদিরা দায়িত্ব দিছে বাংলাদেশের মানুষকে আলেম থেকে সরাও, কিসের থেকে সরাও? আচ্ছা বলেন ভাই, যে বকরির পালের রাখাল নাই ওই বকরি যাবে কই? বাঘের পেটে নয়, সোরের পেটে, নাকি বাঘের পেটে নয়? এই তোমরা এখান থেকে মোবাইলটা সরাও না, দূরে যাও, ওরাই ডিস্টার্ব করো। কথা বুঝতেছেন? রাখাল নাই যে বকরির পালে, ও বকরি যাবে কোন? বাঘের পেটে নয়, চোরের পেটে। তোদের কি ইহুদিরা দায়িত্ব দিয়েছে হিজবুত তাওহিদদেরকে, যে তোদের একটাই কাজ, বাংলাদেশের জনগণকে ওলামায়ে কেরাম থেকে সরাও। এরপর ওরা প্রচার করে হিজবুত তাওহিদ যে কানা দাজ্জাল বলতে কিছু নেই, আমেরিকায় দাজ্জাল। আপনারা তো খুশি হয়ে গেছেন, বা আমেরিকার বিরুদ্ধে বলতেছে না, দাজ্জালের দালালি করতেছে। কথা শুনতেছেন? ওরা কানা দাজ্জালের দাজ্জালি করতেছে, এই জন্য বলে দাজ্জাল বলতে কিছু নেই, আমেরিকায় দাজ্জাল। কিভাবে আমি বুঝাই দিই? গরু চোর দেখছেন,
এই এলাকায় গরু চোর আসে? গরু চোর যখন চুরি করতে এলাকায় ঢুকে দুইটা টিমে ভাগ হয়, আসল চোর গরু নিয়ে উত্তরে দৌড়ায়, আরেক দল চোর দক্ষিণে চোর চোর বলে দৌড়ায়। তখন আসল চোর গরু নিয়ে বাড়ি যায়, আর বাকি চোর যে দক্ষিণে দৌড়ায়, এলাকাবাসী দক্ষিণে দৌড়ায়। তাহলে ওই যে দক্ষিণে যে দল চোর বলে চোরের বিরুদ্ধে স্লোগান দেয়, ওটা চোরের দালাল। হিজবুত তাওহিদ আমেরিকার দাজ্জাল বলে আসল কানা দাজ্জালের দালালি করতেছে, দৃষ্টি ঘুরাই দিতে যায়, ঠিক কিনা? এই হিজবুত তাওহিদ একটা বাতিল ফেরকা, সাবধান, এদের থেকে দূরে থাকবেন। মনে থাকবে, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। এখন আপনাদের কাছে চাদর যাচ্ছে আল্লাহর ঘর মসজিদে দেওয়াটা তো একটা সৌভাগ্য, ঠিক না? চাদর নিয়ে যুবকরা যাচ্ছে, প্রত্যেকেই ভাড়াটা রেখে বাকি টাকাটা দিয়ে দেবেন পকেটে। নামাজ আদায় করা ব্যাপারে বিধান কি দেখুন, আসসালাত আলাল কারাসি, চেয়ারের উপর বসে নামাজ পড়ার বিধান হচ্ছে যে যদি কোনো মুসল্লি দাঁড়াতে না পারে তো সে বসে নামাজ পড়বে। কিভাবে? এখন হাঁটুর সমস্যার কারণে বসতেও পারতেছে না, তখন সে উঁচু কোনো কিছুতে বসে নামাজ পড়তে পারবে, সেটা মোড়া হতে পারে, টেবল হতে পারে, চেয়ার হতে পারে। কথা বুঝতে পারছেন? ভালো করে শোনেন, যদি সে বসতে পারে তখন সে বসে নামাজ পড়বে, রুকু করবে, সেজদা করবে। আর যদি দেখা যায় সে হাঁটুই ভাঙতে পারে না, বুঝলেন নাই, তখন সে উঁচু কোনো টেবিলে মোড়ায় বা চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। নামাজে সে এশারায় রুকু করবে, আর সেজদার সময় রুকু থেকে একটু বেশি যাবে। তবে অনেকে দেখা যায় সেজদা করতে সামনে কিছু রাখে, এটা মাকরু। আল জওহারাতুন নাইয়ারাতে এসেছে, ওয়ালা ইয়াজআলু আমামাহু শাইআ, সেজদা করার সময় সামনে কোনো কিছু রাখবে না, রুকু যতটুকু করবে তার চেয়ে একটু বেশি সেজদা করবে। এটা হচ্ছে সেই ব্যক্তির জন্য যে হাঁটু ফোল্ডিং করতে পারে না। কথা বুঝতে পারছেন? তা কিন্তু কেউ যদি ফ্যাশন হিসেবে চেয়ারে বসে নামাজ পড়ে, বুঝলেন, একটু শরীরটা খারাপ লাগতেছে কিন্তু সে দাঁড়াতেও পারে, রুকু করতে পারে, সেজদা করতে পারে, বিশেষ ওজোর ছাড়া চেয়ারে বসে যদি নামাজ পড়ে, তার নামাজই বাতিল হবে, কারণ নামাজে কেয়াম করা ফরজ। কথা বুঝতে পারছেন? হজ আল্লাহ তাআলার একটি বিধান, আর হজের শুরুটা হচ্ছে আরাফার ময়দান থেকে এবং কাবায় তওয়াফ করা। প্রশ্ন হচ্ছে, কেউ যদি বাংলাদেশের কোনো পাগলের মাজারে গিয়ে হজ করে তাহলে সেটা কি হজ হবে? যদি কোনো পাগল বা পীরের মাজারে যাওয়া কি কেউ হজ বলে, সে কাফের হয়ে যাবে। জায়েজ তো পরে, কারণ হজ হচ্ছে শেয়ার ইসলাম, ইসলামের শেয়ার। হজ হচ্ছে, হজ কি? হজ হচ্ছে কসদুম মাকসুস ফি মাকানিম মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস, এর নাম হজ। আরবে যেতে হবে আরাফার ময়দানে, কাবায়, জায়গা নির্ধারিত, সময় নির্ধারিত নয়, জিলহজ হজের মেন দিন, ঠিক কিনা? নিয়ত নির্ধারিত, সেই হজের মতো ইসলামের বেনাকে যদি কোন পাগল বা কোন পীরের মাজারে যাওয়াকে হজ বলেন, শিরক হবে, ঈমান নষ্ট হবে, কুফর হবে। না, তাদের ঈমান নাই যারা এটা মনে করবে। হ্যাঁ, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে পারেন মুস্তাহাব হিসেবে, শুধুই জিয়ারত করতে পারবেন, ওখানে মান্যত করা যাবে না, চুমাচুমিও করা যাবে না, সেজদাও করা যাবে না, ওটা তো শিরক। শুধু আপনি জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারেন। শিশু বাচ্চা যখন মায়ের বুকে দুধ খায়, তখন সে বাচ্চার প্রস্রাব লাগলে ওই কাপড় নামাজ চলবে কিনা? না, নামাজ চলবে না। শিশু বাচ্চা যতই বয়স হোক তার পেশাবটাও নাজাসাতে গালিজা, তবে প্রাপ্ত বয়স্ক বাচ্চাদের মতো আগলাজ না, গালিজা, বুঝেন নাই? একটা গালিজা আর একটা আগলাজ। তো গালিজা মানে হচ্ছে নাপাক। আপনি যদি ওটা না ধুয়ে ওই কাপড়ে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। তবে ধোয়ার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, যে বাচ্চা শুধু দুধ খায় তার পেশাবের জায়গাটাও তিনবার ধুতে হবে আপনাকে, তবে প্রাপ্ত বয়স্কটা যেমন খুব জোর দিয়ে চিপতে হয়, ওটা হালকা চিপলেও চলবে, এতটুকু পার্থক্য, কিন্তু ধুইতে হবে তিনবারই। প্রস্রাব করার পর ঢিলা নিয়ে ঘোরাফেরা করা যায় কিনা,
আরে ভাই আপনার বিশেষ অঙ্গ যদি ঢিলা হয় তাহলে আপনার ঘোরাঘুরি করতে হবে, এটা তো ব্যক্তি বিশেষে মাসালা ভিন্ন ভিন্ন। হ্যাঁ আপনার বিশেষ অঙ্গ যদি ঢিলা হয় তো তো পেশাব ফোটায় ফোটায় পড়বে না, তখন আপনাকে তো একটু হাঁটাটি করতেই হবে। তবে হাঁটতে যাইয়া বা লুঙ্গি এত উপরে উঠায়া নাচানাচি করেন না যেন অন্য মানুষ দেখে হাসাহাসি করে, সত ঠিক রাখবেন। তারপর আপনি আপনার মানে গোপনেই একটু হাঁটাহাঁটি করে আপনি ঢিলা কুলুকটা ব্যবহার করে নেবেন। আপনি আপনার ওয়াজের ভিতর বলেছেন মদের মধ্যে লবণ দিলে মদ খাওয়া নাকি জায়েজ। আহারে আমি কি বললাম আর মৌলবীরা বুঝলো কি? এটা কুদুরি আল জাওহারাতুন নাইয়ারা হেদায়া ফাতুল কাদির সব ফেকার কিতাবে আছে, কিতাবুল আশ্রিবাতে পাবেন। মদের মধ্যে যখন প্রচুর লবণ দেওয়া হয় ওইটার মদ থাকে না, সিরকা হয়ে যায়। তো জিনসও চেঞ্জ হুকুমও চেঞ্জ, কথা বুঝতে পারছেন? হ্যাঁ সিরকা হয়ে যায়, এটা একটা উদাহরণ দিতে আমি বলেছি। তো ইউটিউবওয়ালারা আগের পিছে সব কথা কেটে দিয়ে দিচ্ছে, আব্বাসি সাহেব বলছে মদে লবণ দিয়া খাওয়া যায়, কখন যে খাওয়া যায় এটা লেখে যায়। ওদের তো ধান্দা শুধু ভিউজ বাড়বে আর, তবে সব ইউটিউবওয়ালা এটা করে না। হ্যাঁ ভালো ইউটিউবওয়ালাও আছে আর কি। এই তো এই আপনি আপনার ওয়াজে বলেছেন যে ইমাম আবু হানিফা নাকি আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখেছে, এই বক্তব্যের সত্যতা কতটুকু? সকল মাদ্রাসায় কমি হোক আলিয়া হোক ইফতা বিভাগে একটা কিতাব পড়ানো হয় দুররে মুখতার, এটা লেখক ইমাম হাসকাফি, এটা সরাই হচ্ছে রাদ্দুল মুখতার ফতোয়া শামি। ফতোয়া শামি পুরনো ছাপ দামেস্কের প্রথম খণ্ডের 48 পৃষ্ঠায় দেখবেন লেখা আছে ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মারাতিন ফিল মানাম, স্বপ্নে আবু হানিফা স্বপ্নে 100 বার আমার আল্লাহকে দেখেছে। কথাটা ইবনু আবিদিন শামি ফতোয়া শামিতে ব্যাখ্যা করছেন, তার আগে রাদ্দুল মুহাদ্দুরে মুখতারে ইমাম হাসকাফি কথাটি লিখেছেন। অতএব এত বড় বড় মহাক্কেবগুলো লিখেছেন আমরা তা বিশ্বাস করি, কারণ বান্দা স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখতে পারে। সভাপতি কিছু বলবেন? আমাদের মোনাজাত হবে, আমাদের মেয়র মহোদয় একটু কথা বলবে। কি প্রশ্ন বাবা? হ্যাঁ আমাদের মেয়র মহোদয় বলছে তিনি কিছু বলবেন না, আমি তার পক্ষ থেকে দোয়া চাইলাম। ওইটা কোথায় এটা দেন? আমি সবার জন্য দোয়া চাই, সবাই পরিশ্রম করেছে, বিশেষ করে আমাদের